আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা শিখেছিলাম ট্যাপার ফেসেস কমান্ড এবং আজকে আমরা শিখব মুভ ফেসেস এবং কপি ফেসেস কমান্ড। প্রথমে আসি মুভ ফেসেস কমান্ড। এই কমান্ডের সাহায্যে আমরা যে কোনো একটা ফেসকে এক জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারি। এই কমান্ডটি ব্যবহার করার জন্য প্রথমে আমাকে যেতে হবে এই জায়গায়, তারপরে এখানে ক্লিক করলে আমাদের মুভ ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এই স্কোয়ার শেপে পিক বক্স দিয়ে আমার একটা ফেস সিলেক্ট করতে হবে যেটাকে আমরা মুভ করতে যাচ্ছি। কোনো একটা ফেসকে মুভ করার প্রয়োজনে আপনার সেখানে কিছু ম্যাটেরিয়াল অ্যাড হতে পারে, আবার কিছু ম্যাটেরিয়াল রিমুভও হতে পারে। ধরুন সাপোজ আমি যদি এই ফেসটাকে মুভ করতে চাই তাহলে এই ফেসের উপরে একটা ক্লিক করব, তারপরে এন্টার প্রেস করলে আমার ফেস সিলেকশন কমপ্লিট। এবার আমাকে বেস পয়েন্ট দিতে হবে যে পয়েন্টের সাপেক্ষে আমি সেই ফেসটাকে মুভ করতে যাচ্ছি। আমি সাপোজ বেস পয়েন্ট দিলাম এই কর্নারের এই পয়েন্টটাকে, তারপরে আমি কার্সরটাকে বাইরে নিয়ে আসতে পারি অথবা কিবোর্ডের ডিস্টেন্স ইনপুট করেও আমি এই ফেসটাকে মুভ করতে পারি। তো এখন আমি কিবোর্ডে কোনো প্রকার ইনপুট করতে যাচ্ছি না, আমি র্যান্ডমলি একটা পয়েন্টে ক্লিক করে দিলে সেই ফেসটা এই পর্যন্ত এক্সট্রুড হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেই ফেসটা সেই জায়গা থেকে এই জায়গায় মুভ হয়েছে এবং এই মুভ করার প্রয়োজনে কিছু এক্সট্রুড করতে হয়েছে। মুভ ফেসেস কমান্ড থেকে বের হতে হলে আপনাকে ডাবল এন্টার প্রেস করতে হবে অথবা এসকেপ বাটনটি প্রেস করলেই আপনি মুভ ফেসেস কমান্ড থেকে বের হয়ে যাবেন। ঠিক একইভাবে ভেতরের যে হলো অবজেক্টগুলো রয়েছে, হলো সারফেসগুলো রয়েছে, সেগুলোকেও আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারেন। এই যে সার্কুলার একটা সারফেস রয়েছে ভেতরের সাইডে, এটাকে আপনি যে কোনো পয়েন্টে মুভ করতে পারবেন মুভ ফেসেস কমান্ডের সাহায্যে। এর জন্য প্রথমে আপনাকে মুভ ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে। এর জন্য আমি চলে যাব এই জায়গায়, তারপরে এখান থেকে আমি মুভ ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম। তারপরে আমাকে এই পিক বক্স দিয়ে সেই ফেসটাকে সিলেক্ট করতে হবে। আমি এই ফেসের উপরে একটা ক্লিক করলেই সেই ফেসটা হাইলাইট হয়ে যাবে, তারপরে এন্টার প্রেস করলেই সেই ফেসটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমাকে বেস পয়েন্ট দিতে হবে। তো এইখানে যেহেতু এটা সার্কুলার অবজেক্ট, সুতরাং এই কিনারে যদি আমি কার্সরটা রাখি তাহলে এই জায়গায় আমার বেস পয়েন্ট দেখাবে। টপ এজের বেস পয়েন্ট হচ্ছে এটা এবং বটম এজের সেন্টার হচ্ছে এটা, সুতরাং যে কোনো একটা আমি নিতে পারি। আমি টপ এজের যে সেন্টারটা সেটা নিলাম। এবার আমাকে সিলেক্ট করতে হবে যে পয়েন্টে এটা আমি মুভ করতে যাচ্ছি। বর্তমানে আমার অর্থ মোডটা অন রয়েছে, আমি F5 বাটন প্রেস করলে অর্থ মোডটা অফ হয়ে যাবে। তারপরে এই টপ উপরের যে পয়েন্টটা সেটাতে আমি যদি ক্লিক করি তাহলে সেই ফেসটা সেই পয়েন্টে মুভ হয়ে যাবে। আমি এসকেপ বাটন প্রেস করলে সেই কমান্ড থেকে আমি বের হয়ে যাব। এভাবে আপনি যে কোনো ফেসকে যে কোনো পয়েন্টে মুভ করতে পারেন। আমি কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে গেলাম। আবার আমরা মুভ ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম এই জায়গা থেকে। তারপরে আমি সাপোজ সেই সারফেসটাকে আবার সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। তারপরে টপ এজের যে সার্কেলটা রয়েছে সেই সেন্টারটা আমি সিলেক্ট করলাম, তাহলে আমার বেস পয়েন্ট দেওয়া হয়ে যাবে। তারপরে F8 বাটন প্রেস করলে আমার অর্থ মোডটি অফ হয়ে যাবে। তারপরে যে কোনো একটা পয়েন্টে আমি ক্লিক করে দিলেই সেই ফেসটুকু সেই পয়েন্টে মুভ হয়ে যাবে। ঠিক একইভাবে যে এই যে সিলিন্ডার টাইপের একটা 3D অবজেক্ট রয়েছে উপরে, সেটাকেও আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি। যদিও এটা একটা সিঙ্গেল অবজেক্ট, এখানে ক্লিক করলে আমরা একটা সিঙ্গেল গিজমো পাবো এবং যে কোনো জায়গায় মুভ করলে সেটা মুভ হয়ে যাবে। সুতরাং এখানে কোনো অবজেক্টটি আলাদা কোনো অবজেক্ট নয়। এই উপরের সার্কুলার 3D অংশটুকু আপনি যদি মুভ করতে চান তাহলে প্রথমে আপনাকে সেই মুভ ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে। তারপরে ফেসটুকু সিলেক্ট করতে হবে। আমি একটু জুম করে এই ফেসটুকু সিলেক্ট করে ইন্টারপ্রেস করে দিলাম। তারপরে আমাকে দিতে হবে বেস পয়েন্ট। আমি টপের এই সেন্টারটাকে বেস পয়েন্ট নিব না, কারণ হচ্ছে উপরে আমি কোনো প্রকার বেস পয়েন্ট দিতে পারবো না। সুতরাং আমার বটমের যে সার্কেল রয়েছে সেটার সেন্টারটাকে বেস পয়েন্ট হিসেবে নিতে হবে। তারপরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলেই সেই পয়েন্টে সেই সিলিন্ডারটা মুভ হয়ে যাবে। মুভ ফেসেস কমান্ডের মাধ্যমে আমরা এই ফাঁকা অংশটুকু ফিল করে দিতে পারি। এর জন্য প্রথমে আমাকে মুভ ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে। তারপরে সেই ফেসটুকু আমি সিলেক্ট করব। সাপোজ এই ফেসটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, তারপরে বেস পয়েন্ট দিলাম এই পয়েন্টে। তারপরে এটাকে যদি আমি এই পয়েন্টে ক্লিক করি তাহলে পুরো হলো অংশটুকু ফিল আপ হয়ে যাবে। এই ছিল আমাদের মুভ ফেসেস কমান্ড। এরপরে আমরা দেখব কপি ফেসেস কমান্ড। যে কোনো একটা 3D অবজেক্টের কোনো একটা ফেসকে কপি করার প্রয়োজন হতে পারে। কপি করে আপনি অন্য কোথাও রেখে সেই ফেসের উপরে আপনি কালার দিতে পারেন কিংবা ম্যাটেরিয়ালস অ্যাড করতে পারেন। শুধুমাত্র সেই ফেসটা আপনার সেই অবজেক্ট থেকে বাইরে এসে কপি হয়ে যাবে। এই জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে এই জায়গায়, তারপরে কপি ফেসেস কমান্ডের উপরে ক্লিক করে আপনি সেটা অ্যাক্টিভেট করতে পারবেন। তারপরে আপনি যে ফেসটার উপরে এই কমান্ডটি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ফেসের উপরে এই পিক বক্স দিয়ে একটা ক্লিক করবেন। আমি সাপোজ এই ফেসের উপরে একটা ক্লিক করলাম, তারপরে এন্টার প্রেস করলেই সেই ফেসটা সিলেক্টেড হয়ে যাবে। তারপরে আমাকে দিতে হবে বেস পয়েন্ট। সাপোজ আমি এই
পয়েন্টটা বেস পয়েন্ট হিসেবে ক্লিক করে বাইরে যে কোনো পয়েন্টে আমি এটাকে কপি করতে পারি। তো বর্তমানে অর্থ মোডটা অন রয়েছে, আমি F8 বাটনটা প্রেস করলাম তাহলে এটা সোজা এসে কপি হয়ে যাবে। এবং এখানেও আপনি একটা ডিস্টেন্স কিবোর্ডে ইনপুট করে দিতে পারেন, তো আমি সেটা চাচ্ছি না, আমি যে কোনো একটা পয়েন্টে র্যান্ডমলি ক্লিক করে দিলাম। তারপরে এসকেপ বাটন প্রেস করলেই সেই ফেসটা কপি হয়ে সেখানে চলে আসবে। এই ফেসটা এখন এই 3D অবজেক্টের কোনো অংশ নয়, এই 3D অবজেক্ট একটি আলাদা একটি অবজেক্ট এবং এই ফেসটা হচ্ছে আলাদা একটি অবজেক্ট। তবে আমরা যদি মুভ ফেসেস করি তাহলে মুভ করা অংশটুকু আগের 3D অবজেক্টের অংশ হয়ে থাকে। যেমন ধরুন যে আমি মুভ ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম, তারপরে এই ফেসটাকে আমি সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করে আমি বটম সার্কেলের এই সেন্টারটাকে বেস পয়েন্ট দিলাম, তারপরে সাপোজ এটাকে বাইরে নিয়ে এসে আমি মুভ করে দিলাম, তারপরে এসকেপ বাটন প্রেস করে দিলাম। এখন হয়তো মনে হতে পারে যে এই অবজেক্টটা আলাদা অবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, এই অবজেক্টটা এই 3D অবজেক্টেরই একটা অংশ হয়ে রয়েছে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এই অংশটুকুও সিলেক্টেড হয়ে যাচ্ছে এবং দুইটি অবজেক্টের জন্য একটা সিঙ্গেল গিজমো আমরা পেয়ে যাচ্ছি। এই ছিল আমাদের মুভ ফেসেস এবং কপি ফেসেস কমান্ড। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি, তারপরেও যদি কোথাও সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।